হ্যালো বন্ধুরা আইকিউ বিডি ডট পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা প্রমোদ চৌধুরীকে তোমরা সবাই জানো প্রমোদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় সাহিত্যিক বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বন্ধুরা এই প্রশ্নটা সবসময় আসে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন প্রমোদ চৌধুরী তিনি আঠারোশো সালে সাত অক্টোবর আগ যশোর জেলায় তার জন্ম পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার প্রমোদ চৌধুরী uh kolkatar uh তার পিতা ছিলেন দুর্গা দাস চৌধুরী তিনি ছিলেন জমিদার প্রমোদ চৌধুরী কলকাতার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্স সহ বি এবং ইংরেজিতে এম এ পাশ করেন আঠারোশো তিরানব্বই সালে প্রমোদ চৌধুরী বিলেত যান এবং দেশে ফিরে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যোগদান করেন অবশ্যই এই ব্যবসায় তিনি বেশি যুক্ত থাকেননি প্রমোদ চৌধুরী আঠারোশো নিরানব্বই সালে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিবাহ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজে কিছুকাল অধ্যাপনা করেন এবং ঠাকুর স্টুডেন্টের ম্যানেজার ছিলেন পরে তিনি সাহিত্য চর্চায় পুরোপূর্ণভাবে মনোনিবেশ উনিশশো চোদ্দ সালে মাসিক সবুজপত্র প্রকাশন এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতি প্রবর্তক তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি একে কেন্দ্র করে তখন একটি শক্তিশালী লেখক গোষ্ঠী গড়ে ওঠে স্বয়ং রবীন্দ্রনাথের অন্তর্ভুক্ত ছিলেন প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে এই পত্রিকার অঙ্গরাসাত্মক প্রবন্ধ নানা গল্প প্রকাশ করেন তার এই ছদ্মনাম থেকে তখন বাংলা সাহিত্যে বীরবলি ধারা প্রবর্তিত হয় তার সম্পাদিত অন্যান্য পত্রিকা হলো বিশ্বভারতী রূপরীতি এবং অলোকা বন্ধুরা আবার বলি তার সম্পাদিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে সবুজপত্র তাছাড়া রয়েছে বিশ্বভারতী রূপরীতি এবং অলোকা বন্ধুরা সাহিত্য ক্ষেত্রে প্রমোদ চৌধুরী খ্যাতি ছিল মনশীল প্রবন্ধ লেখক হিসেবে তবে তিনি উচ্চমানের গল্প কবিতাও রচনা করেছেন বাংলা সাহিত্যে তিনি প্রথম বিদ্যুপাত্র প্রবন্ধ রচনা করেন বুদ্ধিদীপ্ত তীর্যক ভঙ্গি তার পদ্যগদ্য সবরচনার প্রধান বৈশিষ্ট্য শানিত যুক্তি ও আলঙ্কারিক ভাষা প্রয়োগে তিনি দক্ষ ছিলেন তিনি ইংরেজি ও ফার্সি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন ফরাসি সনেত্রীটি ট্রেলেট। তেরজারিমা ইত্যাদি বিদেশি কাব্যগ্রন্থ বাংলা কাব্যে তিনি প্রবর্তন করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ তেল নুন লার্কি সনেট পঞ্চাশ চারিয়ারি কথা বীরবলের হালকত খাতা দ্য স্টোরি অফ বেঙ্গলি লিটারেচার পদচারণ রায়তের কথা আত্ম আত্মকথা ইত্যাদি বন্ধুরা চলো তার প্রবন্ধগুলো আরেকবার জেনে নিই তার প্রবন্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তেল নুন লার্কি উনিশশো সালে প্রকাশিত সনেট পঞ্চাশত চারিয়ারি কথা বীরবলের হালখাতা দ্য স্টোরি অফ বেঙ্গলি লিটারেচার পদচারণ রায়তের কথা নীললোহিত আত্মকথা হ্যাঁ বন্ধুরা এর মধ্যে তার কিছু কাব্যগ্রন্থ ছিল কাব্যগ্রন্থের মধ্যে সনেট পঞ্চাশত এবং পদচারণ উল্লেখযোগ্য সনেট পঞ্চাশত এবং পদচারণ বন্ধুরা প্রমোদ চৌধুরী উনিশশো সাঁত্রিশ সালে কৃষ্ণনগরে অনুষ্ঠিত একবিংশ বঙ্গীয় ও সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন উনিশশো চুয়াল্লিশ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গিরাজ ঘোষ বক্তারূপে বঙ্গ সাহিত্য কর্তৃক জগত্তায়নি স্বর্ণ পদকে ভূষিত হন ভূষিত হন বন্ধুরা তিনি কবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগতায়নি পদক স্বর্ণ ভূষিত হন উনিশশো সালে উনিশশো সালে দুই ডিসেম্বর শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন বন্ধুরা একটি কথা তো তিনি যে লোহিত কাব্যতে লিখেছেন এটা কিন্তু বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্যনাম এই ছিল আজকে আলোচনা তোমরা আমাদের সাথে থাকো লাইক স্যার